Assalamualaikum for Security Islami Bank Limited Shisho Khobor Apnader Amontron Janacchi Ami Uzma Hasan Attorney General Mahbub-e Alamer Proti Supreme Court Bar Prangone Shraddha Janiyechen Bishishto Jon Peshajibi O Bibhinno Shongothon Er Age Bela 11:30 tar Dike Tar Janajar Namaz Hoy Take Mirpur Shohid Budhijibi Kobrosthane Dafon Kora Hobe Coronavirus Akranto Attorney General Mahbub-e Alam Robbar Shondhay Rajdhani CMHC Chikitsadhin Obosthay Mrityubaron Koren Tar Mrityute Rashtrapati Mohammad Abdul Hamid প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার 6 বছর পর দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে এখন চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা ওবাইদুল রশিদের রিপোর্ট 1947 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে জন্মগ্রহণ করেন তাদের বড় সন্তান শেখ হাসিনা বাবার মতোই ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশ নিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে করেছেন আন্দোলন সংগ্রাম নির্বাচিত হয়েছিলেন ইডেন মহিলা কলেজের ভিপি 1975 সালের 15ই আগস্ট বাঙালির প্রাণের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় বিদেশে থাকার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের সবাইকে হারানোর পরও দীর্ঘ 6 বছর দেশে ফিরতে পারেননি তারা শেখ হাসিনার অনুপস্থিতিতেই নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে 1981 সালের ফেব্রুয়ারিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে 1981 সালের 17ই মে দেশে আসেন শেখ হাসিনা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে লাখো জনতার ঢল নামে বিমানবন্দর থেকে রাজপথে কিন্তু সেদিনও শেখ হাসিনা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি এরপর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রামে নামেন শেখ হাসিনা সে পথে তার বারবার প্রাণনাশের চেষ্টা হলেও থামেননি বঙ্গবন্ধু কন্যা আর তাই সফল সংগ্রামে সাফল্যের পথ ধরে 1996 সালে আওয়ামী লীগকে বিজয়ী করে তিনি সরকার গঠন করেন দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু হত্যার বিচারও করেন তিনি 2004 সালের 21 আগস্ট সন্ত্রাস বিরোধী মিছিল পূর্ব সমাবেশে তখনকার বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার জন্য চালানো হয়েছিল ইতিহাসের ভয়াবহ গ্রেনেড হামলা এরকম আরো ষড়যন্ত্র আর প্রতিকূলতা জয় করে 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর সহ স্বাধীনতার দীর্ঘ সময় পর বিচার কাজ শুরু করেন মানবতা বিরোধী অপরাধীদের 2014 সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করার লক্ষ্যে তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দলের অংশগ্রহণে 2018 সালের জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়ে চতুর্থ মেয়াদে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবাইদুল রশিদ চ্যানেল আই ঢাকা লা লিগা শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা 2020-21 মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালকে 4-0 গোলে হারিয়েছে লিওনেল মেসির দল এই জয় দিয়ে ক্যাম্প নুয়ে শুরু হল বার্সার নতুন কোচ রোনাল্ড কোমান অধ্যায় ম্যাচের 15 মিনিটেই এগিয়ে যায় বার্সা মাঝ মাঠ থেকে বল পাওয়া জর্দি আলবার পাসে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন আনসু ফাতি মেসির দুর্দান্ত পাসে 4 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফাতি
25তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান 3-0 করেন অধিনায়ক লিওনেল মেসি। বিরতির ঠিক আগে ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাও টোরেসের গোলে ব্যবধান 4-0 তে দাঁড়ায়। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। অন্য ম্যাচে গ্রানাডাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপা লীগ চ্যাম্পিয়ন সেভিয়া 3-1 গোলে কাদিসকে হারিয়ে শুরু করেছে লা লিগার নতুন মৌসুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।